ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর প্রসঙ্গ হচ্ছে যে বাংলাদেশে বহুল আলোচিত ব্যাংক কোম্পানি আইন 1991 কিছু সংশোধন আনা হয়েছে, সেই সংশোধনগুলো কি এবং সেই সংশোধনীগুলো ইমপ্লিমেন্ট হলে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কিরকম প্রভাব ফেলবে সেটা নিয়ে আজকে আমরা কথা বলব। দেখেন, ব্যাংক কোম্পানি আইন একটা একটা খুবই বড় একটা আইন। সেই আইনের মধ্যে বেশ কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে বিভিন্ন সময়ে। রিসেন্টলি একটা অ্যামেন্ডমেন্ট প্রপোজিশন হয়েছে এবং এটা খুব শর্টলি পাশ হয়ে যাবে আশা করি। এবং সেই অ্যামেন্ডমেন্টে যে বিষয়গুলো আনা হয়েছে সেটা হচ্ছে ব্যাংকের খেলাপি ঋণ গ্রহীতা এবং তাদেরকে কিভাবে কাম ডাউন করা যায় সে বিষয়টা নিয়ে কিন্তু মূলত এই অ্যামেন্ডমেন্টগুলো এসছে। তো আমরা আজকে আলোচনা করব পুরো ভিডিও জুড়ে যে পুরো অ্যামেন্ডমেন্টে কি আছে এবং আপনারা বিষয়টা জানা আপনাদের খুবই প্রয়োজন যারা ব্যবসায়ী বা ঋণ গ্রহীতা ব্যাংকার সবার জন্য। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। প্রথমে দেখেন, বাংলাদেশে একটা ফ্যামিলি থেকে কতজন ডাইরেক্টর হতে পারবে এটা নিয়ে কিন্তু অনেক ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আমাদের ইকোনমিতে ছিল এবং সেইটা এতদিন ছিল 4 জন একটা ফ্যামিলি থেকে, এখন সেটাকে 3 জনে আনা হয়েছে। একটা ফ্যামিলি থেকে 3 জনের বেশি কখনো একটা ব্যাংকের ডাইরেক্টর হতে পারবে, নাম্বার অফ ডাইরেক্টর সংখ্যা কিন্তু কমিয়ে আনা হয়েছে। আর আমরা আগে যেটা জানতাম যে বাংলাদেশে একজন ব্যাংক ডাইরেক্টর 1 না 9 বছর কিন্তু পরিচালক পদে থাকতে পারেন, কিন্তু এই প্রপোজ অ্যামেন্ডমেন্টে যেটা করা হয়েছে সেটাকে একই রাখা হয়েছে, 9 বছরে রাখা হয়েছে। এই জায়গাটা কখনো কোন এটা এখনো কোনো চেঞ্জ আসেনি এবং এই অ্যামেন্ডমেন্টটি কিন্তু 9 বছরে রয়ে গেছে। সবচেয়ে যে সিদ্ধান্তটা খুবই জরুরি ছিল সেটা হচ্ছে যে লোন ডিফল্টারদের জন্য, বিশেষ করে লোন ডিফল্ট হতে পারে একজন ব্যবসায়ীর, একজন ঋণ গ্রহীতার ইকোনমিক ডাউন টার্ন তার বিজনেসও থাকতে পারে এবং ইকোনমি ডাউন টাউনটা তার বিজনেসকে ইফেক্ট করতে পারে, ইম্প্যাক্ট ফেলতে পারে, স্বাভাবিক। কিন্তু এই প্রপোজড অ্যামেন্ডমেন্টে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে উইলফুল ডিফল্টারদের জন্য, যাদের সাধ্য থাকার পরেও, ক্যাপাসিটি থাকার পরেও তারা যারা রিপেমেন্ট করে না, এরকম ইন্ডাস্ট্রি কিন্তু প্রচুর ডিফল্টার দেখা যায় যাদেরকে আমরা উইলফুল ডিফল্টার বলি। তাদের টাকা আছে, পয়সা আছে, তাদের প্রাত্যহিক সোশ্যাল এবং ফ্যামিলি পার্সোনাল লাইফ কিন্তু ভেরি লাক্সারিয়াস, কিন্তু ব্যাংকে টাকা দেওয়ার বেলায় ভেরি পুয়ার তারা। তো অতএব এই ধরনের উইলফুল ডিফল্টারদের ব্যাপারে খুবই স্ট্রংলি কিছু প্রপোজিশন রাখা হয়েছে এই অ্যামেন্ডমেন্টে, সেগুলো একটু একটার পর একটা আমরা আলোচনা করি। প্রথম কথা হচ্ছে যে ব্যাংকেই ঠিক করবে উইলফুল ডিফল্টার কারা, কারণ ব্যাংকে দুটো কমিটি করতে বলা হয়েছে। একটা হচ্ছে যে আপনার ফাইন্ডিং কমিটি, আর একটা হচ্ছে আপনার এক্সিকিউশন কমিটি, এবং সেই ক্ষেত্রে এই কমিটি ঠিক করবে যে কারা উইলফুল ডিফল্টার কারা নয়, এবং যারা উইলফুল ডিফল্টার বা যারা ডিফল্টার তাদের লিস্ট এখনো বাংলাদেশ ব্যাংকে যায়, ব্যাংকগুলো পাঠায়। কিন্তু এবার কিন্তু অ্যামেন্ডমেন্টটি স্ট্রংলি বলে দেওয়া হয়েছে যে উইলফুল ডিফল্টার এবং ডিফল্টার যারা সবার কিন্তু নাম এই রেসপেক্টিভ ব্যাংকের ওয়েবসাইটে কিন্তু থাকতে হবে। আমাদের বর্তমানে কিন্তু এটা কিন্তু নাই, একদম একটা ব্যাংকে যারা ডিফল্টার তাদের লিস্ট কিন্তু ব্যাংকের ওয়েবসাইটে থাকলে যে কোনো ব্যাংক দেখতে পারে যে আসলে এই ব্যাংকের কারা উইলফুল কাস্টমার, এই ব্যাংকের কি পজিশন সেটা তারা ইজিলি দেখতে পারে। এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত বলে আমি মনে করি। আর যে যে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক এই সোল অথরিটি বাংলাদেশ ব্যাংকে দেওয়া হয়েছে, যদি কোনো ডিফল্টার সে যদি দেশ ত্যাগ করতে চায় বাংলাদেশ ব্যাংক তার দেশ ত্যাগের উপরে ট্রাভেল ব্যান দিতে পারে, এটা বাংলাদেশ ব্যাংকের হাতে রাখা হয়েছে। এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত, কারণ যে কোনো ডিফল্টার যে দেশ থেকে পালাতে চায় সে দেশ থেকে চলে যেতে চায়, এখনো অনেক ডিফল্টার কিন্তু দেশের বাইরে আছে। এইটা কিন্তু বাংলাদেশ ব্যাংক সোল অথরিটি দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকে টু টেক ডিসিশন যে ট্রাভেল ব্যান ইম্পোজ করার জন্য। এবং আপনি যদি ডিফল্টার লিস্টে যদি আপনার মার নাম ঢুকে যায়, কোনো ব্যাংক ডাইরেক্টর ডিফল্টার হিসাবে ঢুকে যায়, তাহলে পরবর্তী 5 বছর কিন্তু সে কোনো ব্যাংকের ডাইরেক্টর থাকতে পারবে না। এটা কিন্তু আগে কিন্তু এই নিয়মটা ছিল না, এটা কিন্তু নতুন সংযোজিত হয়েছে। আর যে বিষয়টা আছে যে এই যে বাংলাদেশ ব্যাংককে ইনফর্ম করা, বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করা, বাংলাদেশ ব্যাংকগুলোর ওয়েবসাইটে ডিফল্টার বা ডিফল্টারদের ঋণ খেলাপিদের তালিকা প্রকাশ করা, এই যে বিষয়গুলো যদি কোনো ব্যাংক না মানে সে ব্যাংককে 50 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত জরিমানার প্রবিধান রাখা হয়েছে এখানে। তো সবগুলো মিলিয়েই আমার মনে হয় এটা খুবই ভালো একটা আইন,
এবং এটা খুবই কার্যকর যদি হয় অত লোন ডিফল্টারদের জন্য একটা বিষয় এখানে চলে আসবে, যাতে করে স্ট্রংলি তাদেরকে হ্যান্ডেল করা যায়। এবং যদি কোনো হ্যাবিচুয়াল ডিফল্টারকে আপনি কোনো নোটিশ দেওয়ার পরে 3 মাস নোটিশ দিয়েছে, সে আপনার টাকাটা রিপেমেন্ট করতে পারলো না, তখন কিন্তু অর্থঋণ আদালতে যে প্রসিজিওরে মর্টগেজ প্রপার্টি সেল করে মামলা দায়ের করা, সেই প্রসিজিওর আপনাকে চলে যেতে হবে খুব স্পিডিয়ারলি এই বিষয়টা ডিসপোজাল করার জন্য। এই আইনে কিন্তু সুন্দর করে বলা আছে। তো এই হচ্ছে মোটামুটি প্রপোজড অ্যামেন্ডমেন্ট অফ দি ব্যাংক কোম্পানি আইন। এই বিষয়টা যারা রিলেটেড ফিল্ডে কাজ করেন তাদের জন্য খুব উপকার হবে, এবং খুব শর্টলি এটা পাস হওয়ার পরে আমার মনে হয় ব্যাংক কোম্পানি আইন 1991 সালে ইনপুট হবে এবং এটা ইমপ্লিমেন্ট হবে শর্টলি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।